প্রত্যেক বছরই টেস্ট ক্রিকেটের সেরা পারফর্মারকে পুরস্কৃত করেন উইজডেন, যাকে বলা হয় দ্য উইজডেন ট্রফি। এবার এই ট্রফির জন্য মনোনয়ন পেয়েছেন এবাদত হোসেন। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুয়ে ম্যাচ জয়ী পারফরম্যান্সের কারণেই এ সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন এবাদত। স্বপ্নের মতো টেস্টটা হয়তো কখনোই ভুলতে চাইবেন না ডানহাতি এই পেসার। এবাদত সেদিনের সেই স্বপ্নটা বুনেছিলেন টেস্টের চতুর্থ দিনের শেষ বিকেলে। দিনের শেষ সেশনে এবাদতের সাত বলের স্পেলে দুমড়ে মুচড়ে যায় নিউজিল্যান্ড। মাত্র সাত বলের মাঝে ফেরান কিউইদের তিন ব্যাটারকে। স্মরণীয় সেই স্পেল ডানহাতি এই পেসার শেষ করেছিলেন সাত ওভারে তিন মেডেন, ১৫ রান আর তিন উইকেট নিয়ে। শেষ দিনে রস টেইলরকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেটও। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে এবাদতের বোলিং ফিগার ছিল ৪৬ রানে ৬ উইকেট। এমন পারফরম্যান্সকে কদিন আগে স্বীকৃতি দিয়েছে ক্রিক ইনফো, জিতেছেন ওয়েবসাইটটির বর্ষসেরা টেস্ট বোলিং অ্যাওয়ার্ড। এবার এবাদতের সামনে অপেক্ষা করছে আরও বড় কিছু পাওয়ার। উইজডেনের দ্য উইজডেন ট্রফি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই পেসার। এবাদত ছাড়াও সেই তালিকায় রয়েছেন আরও সাত ক্রিকেটার, যেখানে এবাদত জনি বেয়ারস্টোদের সঙ্গে হ্যারি ব্রুক, ভারতের রবীন্দ্র জাদেজা, শ্রীলঙ্কার প্রভাত জসেরিয়া, অস্ট্রেলিয়ার ওসমান খাজা, মার্নাস লাভুসেন এবং নিউজিল্যান্ডের টম লাথাম। তিনটি ইনিংসের জন্য মনোনয়ন পেয়েছেন বেয়ারস্টো।